অভিনেতা, আমরা এই মুহূর্তে কথা বলবো তার সাথে। তানভীর তনু ভাই, আপনাকে স্বাগত নিউজ 24-এ। কিভাবে কাটছে দিনকাল, কেমন কাটছে সময়? ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আপনার কি খবর ভাই? মানে পাখি যখন খাঁচায় আটকা পড়ে তখন কি হয়? সেটাই সেটাই, তখন পাখি মাঝে মাঝে রেড কালারের ক্যাপ পরে বসে থাকে। ভাই টোটালি কাজ কাম বন্ধ। হ্যাঁ, একেবারে বাসায় আটকা, হোম কোয়ারেন্টাইনে আছি। আর আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে একটু মানুষকে হেল্প করার ট্রাই করছি। 2 দিন বের হয়েছিলাম নিজেই, আর এই তো বাসায়, বাসার সবাইকে সময় দিচ্ছি আর কি। এটা এটা খুবই ভালো একটা জিনিস, কারণ আমরা সব সময় কাজে ব্যস্ত থাকি, পরিবারকে সময় দেওয়া হয় না। তো পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বাড়িতে এমন কি কি করছেন যেগুলো আসলে আপনার কাজের প্রেশারে আপনি করতে পারেন না সচরাচর? সেটা হচ্ছে, আমরা তো আসলে কাজ থেকে বাসায় যখন আসি, মানে সবকিছুই, খাবার দাবার তো সব রেডিমেড পাই না? অবশ্যই। হ্যাঁ, কিন্তু এখন যেটা হচ্ছে, মানে কাজ থেকে দেখতে পাচ্ছি যে খাবার গুলো যারা তৈরি করে, মনে করেন আমার ওয়াইফ বা মা বা বাসায় যে আছে, যে লোক যে কাজ করে, তো রান্নাঘর শেয়ার করতে গিয়ে বুঝতে পারছি আসলে তারা কত কষ্ট করে। টুকটাক হেল্প করার ট্রাই করছি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে। একদিন আমাকে রোজার মধ্যে শরবত বানাইতে বলছিল, তো শরবত বানাইতে যায় আমার ঘাম ছুটে গেছে ভাই। হ্যাঁ, তাহলে রান্নাঘরে ওরা কত কষ্ট করে আল্লাহ জানে। আচ্ছা, তাহলে তাহলে আসলে আপনি কি কি রান্না করতে পারেন সেই প্রশ্ন না হয় নাই করলাম। আমরা একটু মানে জানতে চাই আপনার কাছে, এই এই প্রশ্ন দুইবার থাকবে। প্রথমে একটু জানতে চাইবো যে আপনি সাহায্য করবার কথা বলছেন, আসলে সাধারণ মানুষকে কিভাবে সাহায্য করছেন? ভাই আমার একটা সংগঠন আছে, সেটা হচ্ছে আর্জেন্ট সাপোর্ট। এটার নাম আর্জেন্ট সাপোর্টের পক্ষ থেকে আমি ঢাকাতে, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইলে, অসহায় যে মানুষগুলো আছে, বেসিক্যালি অসহায় না, এখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে গেছে। তো তাদেরকে খাদ্য সহযোগিতা করার চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পারছি, বাট এখনো করে যাচ্ছি ইনশাল্লাহ। অবশ্যই, অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ নিয়েছেন, আমরা আপনার সাথে আরো কথা বলবো, তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসি, সাথে থাকুন। শিওর দর্শক, সাথে থাকুন, নিচ্ছে একটি বিরতি। ওয়েলকাম ব্যাক, দেখছেন নিউজ 24, চলছে ভার্চুয়াল মিডিয়া বিশ্ব, এবং একই সঙ্গে শুনতে পাচ্ছেন ক্যাপিটাল এফএম 94.8, এবং আমাদের সাথে আছেন অভিনেতা তানভীর তনু। তনু ভাই, বিরতির আগে প্রশ্ন করছিলাম এবং আপনি কিছুটা বলছিলেন যে আপনাদের একটি সংগঠন আছে যারা দুস্থদের পাশে দাঁড়াবার একটি প্রয়াস চালাচ্ছে। আমরা শুনতে পেয়েছি যে অনেক অভিনয় শিল্পীরাও আছেন যারা আসলে এই মুহূর্তে খুবই বিপদে পড়েছেন, যেহেতু শুটিং বন্ধ, তাদের পাশে দাঁড়ানোর কোনো কি চিন্তা করেছেন বা মানে পাশে দাঁড়িয়েছেন কিনা? ধন্যবাদ ভাইয়া। সেটা হচ্ছে, আমাদের চলচ্চিত্র, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান আমাদের হচ্ছে শিল্পী সমিতির উদ্যোগে এই কাজটা করছেন, এবং আমরা আসলে ওইভাবে, যেহেতু করোনা, আমরা হয়তো ফিজিক্যালি ওইভাবে টাইম দিতে পারছি না, বাট আমরা পেছন থেকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। দীপজল সাহেব, অনন্ত জলিল সাহেব সবাই এগিয়ে এসেছেন অসহায়দের, অসহায় ঠিক বলবো না, আসলে অনেক শিল্পী আছেন যারা আসলে রেগুলার শুটিং এর উপর ডিপেন্ড করে চলে, যেহেতু এখন শুটিং বন্ধ আছে, তো দ্যাটস ওয়াই তাদেরকে সহযোগিতা করছেন। আর আমি বেসিক্যালি হয়তো শিল্পীদের সহযোগিতার ওই পর্যন্ত ওই লেভেলে যেতে পারিনি, আসলে আমি খুবই ছোটখাটো একজন মানুষ, যেহেতু আমার বড় ভাইরা করছেন আমাদের। আমি বেসিক্যালি আমি ট্রাই করছি, আমার এলাকা নড়াইল, আমার জন্মভূমি নড়াইলে কিছু মানুষকে সহযোগিতা অলরেডি করেছি, আর ঢাকাতে, আর হচ্ছে কুষ্টিয়াতে, যেটা আমার নানা বাড়ি ওখানে, এই তিনটা জায়গায় আমি এখন পর্যন্ত সহযোগিতা করেছি ইনশাল্লাহ। তো আমার যেটা, আমার যেটা ইচ্ছা যে ভাই করোনা, এই করোনা যে আতঙ্ক, এটা চলে যাওয়ার পরেও আমার সংগঠন ইনশাল্লাহ চলবে, আমি যে কোনো সময় যে কোনো মানুষের বিপদ আপদে আমার সংগঠন ইনশাল্লাহ পাশে থাকবে ইনশাল্লাহ। তনু ভাই, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, সবার জন্য আপনার মেসেজটা কি থাকবে? সবার জন্য আমার মেসেজ আসলে এই মুহূর্তে তো একটাই মেসেজ, যে সবাই ঘরে থাকুন, বাইরে বের হবেন না, আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ইউজ করবেন, হ্যান্ড গ্লাভস ইউজ করবেন, আর যতটা সম্ভব বেশি ইমার্জেন্সি কাজ না থাকলে বাইরে না যাওয়াটাই
সব থেকে বেটার, কেননা যেহেতু এই ভাইরাসটা ছড়িয়ে গেছে অলরেডি বাংলাদেশে প্রচুর মানুষ মারা যাচ্ছে, তো এখন আমাদের সাবধান হতে হবে। হয়তো মার্কেট শপিং মল খুলেছে, গার্মেন্টস খুলেছে, কিন্তু শপিং মল আমার মনে হয় যে যাদের মানে আননেসেসারি ড্রেস কেনার দরকার নেই তাদের মনে হয় যাওয়ার দরকার নেই শপিং মলে। হ্যাঁ, এখন ওই সময়টা আমার মনে হয় একটু বাসায় থাকাটাই ভালো, একটু কষ্ট হচ্ছে সবার, তারপরে ইনশাল্লাহ উই শ্যাল ওভারকাম ইনশাল্লাহ, উইদিন এ ভেরি শর্ট টাইম ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তানভীর।